প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আমি আজকে আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব সেটা হচ্ছে দেখেন যাদের জীবনে এখনো সফলতা আসছে না বা নিজেরা খুব ব্যর্থ মনে হচ্ছে চাকরি পাচ্ছেন না ভালো জায়গাতে চান্স হচ্ছে না বা যাই হোক সার্বিক জায়গা থেকে তো তাদেরকে বলবো যে আপনারা লাইফে একটা উপদেশ মানতে পারেন যদি ইচ্ছা হয় সেটা হচ্ছে আপনি যে কোনো কাজ একসাথে করার চেষ্টা করবেন একসাথে যদি সমন্বয় করে কাজ করতে পারেন সেই কাজে সফলতা আছে সেটা যে কাজই হোক একটা কথা আছে ইংরেজিতে সেটা হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল মানে এক হলে আমাদের উন্নতি আর ডিভাইড হয়ে গেলে আমাদের পতন তো যাই হোক ওই দিকে না গিয়ে আমি আপনাদের সাথে যে অধ্যায়টি নিয়ে আলোচনা এসেছি সেটি হচ্ছে সেন্টেন্স লিঙ্কার সেন্টেন্স লিঙ্কার যদিও এটি আলোচনার জন্য কনজাংশন অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত তবু এর নিগুড়ে কিছু কথা রয়েছে যেটি কনজাংশনের সাথে প্রভেদ সৃষ্টি করবে সেই জায়গাগুলোই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি জাস্ট 4 থেকে 5 মিনিটের একটা আলোচনা চলুন সরাসরি শুরু করে দিই প্রথমে বলেছি সেন্টেন্স লিঙ্কার কথাটা শুনেই আপনাকে বুঝতে হবে লিঙ্কার মানে হচ্ছে যে কোনো কিছুকে লিঙ্ক করে মানে হচ্ছে যোগ করে কথার কথা ঘটক দেখেন সেন্টেন্স লিঙ্কার মানে যে শব্দগুলো একটা বাক্যকে লিঙ্ক করে তো এই ধরনের শব্দগুলো একটু কনজাংশন থেকে ভিন্ন হয়ে থাকে যদিও আধুনিক ব্যাকরণবিদরা কনজাংশনের সাথে সেন্টেন্স লিঙ্কারের তেমন পার্থক্য করেন না তবুও দুইটা জিনিসকে একটু আলাদা করে আমরা আলোচনা করে শিখি দেখেন কনজাংশন লিঙ্ক করবে কাকে কাকে ওয়ার্ডকে ফ্রেজকে আর ক্লোজকে কিন্তু সেন্টেন্স লিঙ্কার লিঙ্ক করবে হচ্ছে ফুল স্টপযুক্ত দুটি আলাদা বাক্যকে কথাটা বুঝতে পারলেন কিনা যেটা সেন্টেন্স লিঙ্কার মানে আলাদা সেন্টেন্সকে যোগ করবে আর যেটা সাধারণ কনজাংশন সেটা ওয়ার্ডকে অথবা ফ্রেজকে অথবা ক্লজকে যুক্ত করবে এবার আমরা এই বিষয়টাই আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাবো তার আগে কিছু সেন্টেন্স লিঙ্কার দেখে নিব কনজাংশনগুলো মোটামুটি আপনারা চিনেন দো অল দো সিন্স অ্যাজ বাট হোয়াইল হোয়েন হ্যাঁ এগুলো অ্যান্ড অর নর বাট এগুলো সব কনজাংশন কিন্তু কিছু সেন্টেন্স লিঙ্কার আপনাদেরকে দেখাবো যেগুলো বিভিন্ন সময় আপনি বাক্যের মধ্যে পাবেন পেপার পত্রিকা পড়তে গেলেও পাবেন যেমন বলা আছে দেখেন হাউ এভার কথাটার বাংলা কি যাই হোক তো এটা কিভাবে সেন্টেন্স লিঙ্কারের কাজ করে ধরেন আপনি প্রথমে 5টা বাক্য বললেন 5 বার 5 জনের সাথে গল্প করলেন এভাবে যে দোস্ত আমি আজকে স্কুলে গিয়েছিলাম সেখান থেকে আসছি এসে খাবার খেয়েছি এবং ঘুম আসছি যাই হোক এখন আর গল্প করব না তুই চলে যা তো লাস্টে এসে আগের বাক্যগুলোর সাথে সামঞ্জস্য করার জন্য যাই হোক কথাটা ব্যবহার করছি যাই হোক মানে কি হাউ এভার সো এই যে শব্দটা এটা হচ্ছে একটা বাক্যকে লিঙ্ক করলো সো এই ধরনের বাক্য লিঙ্কারগুলোকে বলা হয় সেন্টেন্স লিঙ্কার অনেকেই হাউ এভার বানানে ভুল করেন এখানে কিন্তু এভার আছে ওভার না মাথায় রাখবেন এবার দেখেন হেন্স কথাটার বাংলা কি এই কারণে আমি প্রথমে এগুলো দেখাচ্ছি একটু মুখে বলছি পরে উদাহরণ দিব হ্যাঁ হেন্স মানে এই কারণে বা সুতরাং অর্থে ব্যবহার করা হবে নেভারথলেস মানে হচ্ছে তথাপিও বা তা সত্ত্বেও এরপর আছে দেখেন অ্যাজ এ রেজাল্ট মানে ফলে একইভাবে অ্যাজ এ রেজাল্ট বা ফর এক্সাম্পল বাংলা হচ্ছে ফলে তারপর ইনডিড মানে প্রকৃতপক্ষে বা বস্তুত অর্থে ব্যবহার করা হয় দেয়ার ফর মানে এই জন্যে অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে বিসাইডস মানে তাছাড়াও বা অধিকন্ত বোঝাতে কিন্তু প্রিপোজিশন আর তাছাড়াও বোঝাতে সেন্টেন্স লিঙ্কার ফাইনালি মানে অবশেষে ন্যাচারালি মানে হচ্ছে স্বাভাবিকভাবে এরপর দেখেন ফাইনালি বললাম ন্যাচারালি এরপরে অ্যানি ওয়ে অথবা অফকোর্স অ্যানি ওয়ে মানে হচ্ছে যে কোনো উপায়ে আর অফকোর্স মানে কি অবশ্যই অন দ্য হোল তারপর ইনফ্যাক্ট অন দ্য হোল মানে মোটের উপর বা সামগ্রিকভাবে আর ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে এগুলো সব সেন্টেন্স লিঙ্কার হিসাবে কাজ করবে তারপরে অন দ্য কন্ট্রারি মানে অন্যদিকে তারপর আছে নেমলি মানে যথা বা এটসেট্রা যথা বা এই যে উদাহরণস্বরূপ এভাবে বলা যায় তো তাহলে আমি আপনাদেরকে এই শব্দগুলোর মিনিংগুলো মুখস্থ করে নিতে বলবো যারা এগুলোকে সাথে রাখতে চান এই ছবিটাকে স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে আপনি এগুলোকে বারবার পড়বেন সো এই ধরনের সেন্টেন্স লিঙ্কারগুলো বাক্যে কীভাবে ইউজ হয় আমি সেগুলো সরাসরি বিগত সালের উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রশ্ন নম্বর 1 বলছে সাকসিডিং ইন কলেজ মানে কলেজে সফলতা অর্জন করা অফেন মানে প্রায় ইজ এ চ্যালেঞ্জ ফর স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীদের জন্য এটা একটা কি চ্যালেঞ্জের বিষয় এইবার দেখেন এই পরের অংশে বলছে মোস্ট কলেজ অধিকাংশ কলেজ মানে কলেজের কর্তৃপক্ষ প্রোভাইড করে সার্ভিস সেবা প্রোভাইড করে ডিজাইন টু হেল্প স্টুডেন্ট
মানে ছাত্রছাত্রীকে সাহায্য করতে তারা কি করে সেবা প্রোভাইড করে এখন এই বাক্যের সাথে এই বাক্যের সংযোগ স্থাপন করার জন্য এখানে আমাকে একটা সেন্টেন্স লিঙ্কার বসাতে হবে সো আপনি এখান থেকে একটা চয়েস করতে হবে খেয়াল করেন তো কোনটা হতে পারে যেমন আমি যদি বলি তিন নম্বরে ইন অ্যাডিশন সরি ইন অ্যাডিশন দিলে মিলবে না ইন অ্যাডিশনের সাথে টু বসে মোর ওভার মানে অধিকন্ত দেয়ার ফর মানে এই কারণে অ্যাজ এ রেজাল্ট মানে ফলে দেখেন এখানে আগের অংশের সাথে পরের অংশের ম্যাচিং হবে এই কারণে কিভাবে বলছে কলেজে সফল হওয়া ছাত্রছাত্রীদের জন্য কঠিন এই কারণে অধিকাংশ কলেজ তাদেরকে কি বলে সেবা প্রদান করে থাকে ডিজাইন টু হেল্প স্টুডেন্ট মানে হচ্ছে সফলতা অর্জন করার জন্য ছাত্রছাত্রীদেরকে সাহায্য প্রদান করে থাকে তাহলে এই বাক্যে মাঝখানে দাবি করছে দেয়ার ফর বা এই জন্যে অতএব সেন্টেন্স লিঙ্কার হিসাবে ব্যবহার করতে হবে দেয়ার ফর প্রিয় দর্শক এভাবে কিন্তু প্রত্যেকটা বাক্যের মাঝেই যখন এক বাক্যের সাথে আরেক বাক্যের সম্পর্ক করতে হয় তখন সেন্টেন্স লিঙ্কারের প্রয়োজন তো চলুন আমরা আর দুইটা উদাহরণ দিয়ে শেষ করব হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইজ নট ইউজড অ্যাজ এ লিঙ্কার মানে আপনাদেরকে নমুনা দেখাচ্ছে যে কিভাবে প্রশ্ন হয় বলছে নিচের কোন শব্দটি সেন্টেন্স লিঙ্কার হিসাবে ব্যবহার হবে না তো দেখেন সো সেন্টেন্স লিঙ্কার হতে পারে ট্রুও হতে পারে নেমলি মানে ওই যে যথা বা উদাহরণস্বরূপ হতে পারে কিন্তু বাজেট এটা তো একটা সাধারণ শব্দ বাজেট মানে আমরা বাজেট জানি তো এই 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 শব্দটা কিন্তু কখনো লিঙ্কার হিসেবে ব্যবহার হবে না লাস্ট তিন নম্বর প্রশ্ন দ্য ওমেন সিজ দ্য ক্যাট মহিলাটি কি বললো মহিলাটি কি দেখলো একটা বিড়াল দেখলো আউট ইন দ্য রেইন বৃষ্টির মধ্যে বাহিরে একটা কি দেখলো বিড়াল দেখলো তার পরের অংশে কোনটা বসাতে হবে বাকি অংশ পড়ে বুঝতে হবে দেখেন বাকি অংশে বলছে দ্য ক্যাট ইজ গান মানে বিড়ালটিকে নিয়ে যাওয়া হলো বাই দ্য টাইম যথা টাইমের মধ্যে দ্য ওমেন মহিলার দ্বারা গোজ আউটসাইড মানে যথা টাইমের মধ্যে মহিলার দ্বারা বিড়ালটিকে বাইরে নিয়ে যাওয়া হলো বাইরে থেকে নিয়ে আসা হলো এখন খেয়াল করেন তাহলে এখানে কোনটা উত্তর হতে পারে তো এই বাক্যের জন্য অ্যান্ড দিলে তো দুই পাশে হাবদক সেন্স দিচ্ছে না সো এখানে অ্যান্ড দিতে পারবেন না আপনার রোল মানে মোটের উপর এটা হচ্ছে অনেক কিছু আলোচনা করার পরে সার্বিকভাবে একটা কথা বলা হয় ইভেন ইফ মানে এমনকি যদিও এটা কিন্তু কোনোভাবে সেন্টেন্স লিঙ্কার না এটা স্বাভাবিকভাবে কনজাংশন হিসাবে কাজ করে সে একটাই আছে সেন্টেন্স লিঙ্কার সেটা হচ্ছে হাউএভার দেখেন প্রথমে এইভাবে বললো তারপরে বললো হাউএভার যাই হোক দ্য ক্যাট ইজ গান বাই দ্য টাইম মানে বিড়ালটিকে যথা সময়ের মধ্যে নেওয়া হলো সো এইভাবে করে আমরা যখন বাক্যের মধ্যে কনজাংশন এবং সেন্টেন্স লিঙ্কার ব্যবহার পাব তখন আমাদেরকে মিনিং সংশ্লিষ্ট করে উত্তর করতে হবে প্রিয় দর্শক আপনাদের সাথে সেন্টেন্স লিঙ্কারের এই ছোট্ট পরিসরে যতটুকু শেখাতে পেরেছি সেখান থেকে হলেও আমার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার এই পেজটাকে আরও আপডেট করে সকলের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের আমি শুধু আপনাদের কাছে নতুন নতুন মেসেজ পৌঁছে দিতে চাই ধন্যবাদ ভালো থাকেন